ফেভারিট হরিণঘাটা মিট। এটা আমি হরিণঘাটার যেখানে আমাদের শপ আছে সেখান থেকে আমি কিনি এগুলো। এটা চিকেন কারি কাট, চিকেন কারি কাট, এটা 70 রুপিস, 500 গ্রাম। আগেও আমার ভিডিওতে আছে কিন্তু শর্ট আছে, বড় ভিডিও আমি দিইনি। এই যে 500 গ্রাম, 70 টাকা নেয়, ভীষণ ভালো, প্রচণ্ড ভালো। কিনে রাখি অনেকগুলো করে আমি কিনে রাখি, তো একটা প্যাকেট পুরো করে দিয়েছি আজকে, এই প্যাকেটটা পুরো করে দিয়েছি। যে ছবির ওপর যেরকমভাবে মাংসগুলোর ছবি দেওয়া আছে পিসগুলো, সেই রকমই পিস, খুব ভালো পিস পাওয়া যায়, রিজনেবল রেট, ভীষণ ফ্রেশ। কড়াইতে দিতে দিতে এটা চন্দ্রমুখী আলু দিয়েছি, তো আমি 2 পিস করে আমাদের হয়ে যায়, 3 জন আছে, 2 পিস করে হয়ে যায়, আবার 3 জন। মা তো রাত্রিরে খায় না, মা রাত্রিরে মাছ খাবে বা নিরামিষ খায়, তো আমি আর আমার হাজবেন্ড আমাদের হয়ে যায় 2 পিস করে, রাত্রিরও আবার 2 পিস করে। আলুটা আজকে কম দিয়েছি, 3 পিস আলু দিয়েছি, একটু কেটে দিয়েছি মধ্যেখান থেকে, এটা কেটে দিয়েছি, এটা করে চন্দ্রমুখী গলে যাবে। এই যে চিকেনগুলো এত ভালো, এই যে রান্না হতে হতে হয়ে গেছে, তো এটা আমি কষিয়ে নিচ্ছি, একটু ঝোল মতো করবো। প্রচণ্ড টেস্ট, ফ্রেশ, খুব ভালো লাগে আমার। আজকে আমি চিকেন কষা রান্না করছি, 1 প্যাকেট পুরো করে দিয়েছি। হচ্ছে এখন রান্নাটা, আর পুরো আন্দাজে মানে নয় যে 500 গ্রাম, 500 গ্রামে আমি 10 পিস চিকেন পেয়েছি, তার মধ্যে লেগ পিসও আছে, সব রকম মিশিয়ে থাকে। এই যে লেগ পিস দুটো পেয়ে গেছি, অনেক সময় একটা থাকে, অনেক সময় থাকে না, কিন্তু সলিড থাকে, যা থাকে ভালো থাকে। টোটাল 10 পিস চিকেন, 3 পিস আলু দিয়ে আমি পুরোটা চিকেনের যেটা কি বানিয়ে ফেলছি, কারিটা খুব ভালো, চিকেনগুলো হচ্ছে রান্নাটা, খুব ঝোলটা ফুটছে, মুরগির ঝোল। আমি কটা লঙ্কা দিয়ে দেবো, এই লঙ্কাগুলো খুব ঝাল, লঙ্কা প্রচুর ঝাল, ছোটো ছোটো করে লঙ্কা দিয়েছি, ঝাল ওগুলো দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, গরম মশলা দেওয়া আছে, গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, ঝোলটাও খুব ভালো হয়েছে, একটু পাতলা ঝোল আজকে সবাই খাবে বলেছে, দেওয়া আছে। আজকে কাশ্মীরি লালটা দিইনি, কাশ্মীরি লালটা দিলে না রান্নার রঙটা খুব লাল ধরনের হয়, ঝাল হয় না কিন্তু রঙটা বেশ লাল লাল হয়। আজকে শুধু হলুদ দিয়েই করেছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, টমেটোটা গলে গেছে ছোটো ছোটো করে কেটে কষে, আলু টালু দিয়ে সাদা তেল আর সর্ষের তেল দুটো মিশিয়ে করেছি, হ্যাঁ দিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, ঘি অল্প লাস্টে দেবো, একটু দেবো, বেশি না অল্প। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ভাতে গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। এর সাথে পুঁই শাক আছে, আমার গাছে পুঁই শাক হয়েছে, দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান, যে আমার গাছে পুঁই শাক, এটা মায়ের, তো মা তো চিংড়ি মাছ দিয়ে খাবে না, তার জন্য মায়েরটা আলাদা তুলে রাখা আছে, একটু কলমি শাকে ডাটা ছিল সেগুলো দিয়ে দিয়েছি, কুমড়োটা নেই সেজন্য আলু দিয়ে করেছি, পাঁচফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, হ্যাঁ একটু আদা দিয়েছি, টমেটো দিয়েছি, অল্প একটু সুগার ফ্রি একটু দিয়েছি, খুব ভালো, মানে গাছের তো টেস্টটা খুব ভালো হয়।
এটা চিংড়ি মাছ দিয়ে করা। চিংড়ি মাছ দিয়ে এটা করো, খাওয়ার সময় আবার গরম করে নেবে। এক বেলাই খাবো, এটা একটু বড় চিংড়ি মাছ না, ছোট, একটু ঝোল ঝোল রেখেছি, এটা খাওয়ার সময় আমি একটু গরম করে নেবো। আমি রাখবো, মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, চাপা দিয়ে দেবো, এরকমই থাকবে চিকেনটা। আরেকটু হবে, তারপরে গরম ভাতের সাথে খাবো। একটু লেবু কেটে নেবো, একটু পেঁয়াজ নেবো। ওকে, এটা